পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ। ঘটনায় মৃতার স্বামী এবং শাশুড়িকে আটক করেছে হারোয়া থানার পুলিশ। নিজের পছন্দের ছেলেকে ভালোবেসে বিয়ে করে মধুমিতা, সুখে সংসার করার স্বপ্ন নিয়ে আসে শ্বশুর বাড়ি। তবে সংসার করা হল না মধুমিতার। অভিযোগ, স্বামী শ্বশুর শাশুড়ির নির্যাতনে প্রাণ হারালো সে। পণের দাবিতে বধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌধুরী গ্রামে। মৃতার বাপের বাড়ির সদস্যদের বয়ান অনুযায়ী, 23 বছরের মধুমিতা সর্দারের বিবাহ হয়েছিল চৌধুরী গ্রামের বাসিন্দা অনুপ মণ্ডলের সঙ্গে। মধুমিতা নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিল অনুপ মণ্ডলকে। ঘর আলো করে এসেছিল সন্তান। তবে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা মধুমিতাকে নির্যাতন করত বলে অভিযোগ। তারা জানান, বিয়ের পর থেকেই দফায় দফায় বধূর বাবার কাছ থেকে টাকা আদায় করেছে জামাই অনুপ মণ্ডল। তারপর শুরু হয় মারধর। অভিযোগ, স্বামী শ্বশুর শাশুড়ি সকলেই খুব মারধর করত মধুমিতাকে। স্বামী অনুপ মণ্ডল নেশাগ্রস্ত ছিল, সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোত এবং মাঝরাতে মদ খেয়ে বেসামাল হয়ে ফিরত। বিবাহের পর একটি পুত্র সন্তান হওয়ায় মধুমিতার বাবা এই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেনি, মেয়েকে সেখানেই সংসার করার পরামর্শ দিয়েছিলেন। তবে মেয়ের আর সংসার করা হল না। গতকাল রাতে বেধড়ক মারধর করা হয় মধুমিতাকে। তারপর মুখে বালিশ চাপা দিয়ে মধুমিতা সর্দারকে হত্যা করেছে বলে অভিযোগ মৃতার বাবার। মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ জামাই খুব অত্যাচার করত, বিয়ে দেওয়ার পরের থেকেই অত্যাচার করত। জামাই বিশাল মদ খেত, আটটায় বারো বেজে রাত দুটো তিনটে বাড়ি আসবে, মদ খেয়ে এসে নির্যাতন করবে। অথচ মেয়ে দাবি টাকা পয়সা আনতে হবে, আমার মদ খাওয়া দিতে, মদের টাকা জোগান দিতে হবে সবসময়। গতকাল রাতে এখন মেয়ে শ্বশুর শাশুড়ি আর জামাই আর মেয়ের ননদ ওরা তিনজনে এলো পাতারি মারধর করে। মারধর করার পরে গলা চিপে ধরে এবার মুখে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। ঘটনার পর মধুমিতা শ্বশুর বাড়ির লোকেরা বধূকে নিয়ে যায় স্থানীয় ভাঙাড়ের নলমুড়ি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা মধুমিতা সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। ওকে বলা হয়েছিল যে তুই চলে আয়, তোর কোনো সংসার করতে হবে না। তা কিন্তু ও ভালোবাসা করে বিয়ে করেছিল, তো সংসারটা মানে ছাড়তে যাচ্ছিল না, যাতে সংসারটা হোক ও এটাই চেয়েছিল। কিন্তু বারবার করে আমরা বলেছিলাম, বোন যাই না, এই আজকের গিয়েই আজকে এই ঘটনাটা ঘটেছে। ওর একটা ছোটো বাচ্চা আছে 3 বছরের, বাচ্চাটার কী হবে? আমরা চাচ্ছি যে ওর এখন সবাই মিলে ওর ঝাড়া ঝাড়া এই কাজে যুক্ত ছিল, মানে ওকে যারা মেরেছে তার কারণ না যেন কেউ না যেন ছাড়ে না। আমরা চাচ্ছি যে শাস্তিটা যেন ভালোভাবে। ইতিমধ্যেই মধুমিতার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন মধুমিতার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূর স্বামী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃত বধূর পরিবারের সদস্যরা। ও সব মানে মেয়েকে টাকার দাবি করতো বাহের বাড়ি থেকে টাকা আনার জন্য, এবারে যদি না আসতো তাকে মারধর করা হতো, খাওয়া দাওয়া হতো না, মানে তার আটকে রাখা হতো বাড়ির ভিতরে। আপনার মেয়ে মানে হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করার পরে আমরা আর কিছু শুনিনি। এবার আমরা বলছি ঠিক আছে, যদি হার্ট অ্যাটাক করে তাহলে হসপিটালে যাক, যাওয়ার পরে এবার আমরা খবর নেব। কিছুক্ষণ পরে বলছে যে মারা গেছে। তার মানে কি ওরা মেরে ফেলেই এটা? আপনার কি মনে হচ্ছে কিভাবে মেরে দিয়েছে? বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হারোয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।